আসসালামু আলাইকুম দা ভিউজ ওয়ার্ল্ডের আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম। স্বপ্নের সেতুতে যে সকল কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে তার মধ্যে ওয়াটারপ্রুফ মেমব্রিন ও পিচ ঢালাইয়ের কাজ অন্যতম। আপনারা জানেন নভেম্বর মাসের 25 তারিখে সেতুর মহাপ্রান্তের ভায়াডাক্টে 8টি ল্যাম্পপোস্ট বসানো হয়েছিল এবং ডিসেম্বরের 16 তারিখে সেতুর জাজিরা প্রান্তে আরও কয়েকটি ল্যাম্পপোস্ট বসানো হয়েছিল আর এখন সে কাজটি বন্ধ রাখা হয়েছে। আর কী কারণে এই ল্যাম্পপোস্ট বসানোর কাজ বন্ধ রয়েছে সে বিষয়ে আজকের ভিডিওতে থাকছে বিস্তারিত, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে। সেতুর মহাপ্রান্তে পূর্ব পাশের ভায়াডাক্টে 25শে ডিসেম্বর দক্ষিণমুখী S8 নম্বর পিলার থেকে S1 নম্বর পিলার পর্যন্ত মোট 8টি ল্যাম্পপোস্ট স্থাপন করা হয়েছিল এবং 16 ডিসেম্বর সেতু জাজিরা প্রান্তে আরও কয়েকটি ল্যাম্পপোস্ট স্থাপন করা হয়েছিল। আর বর্তমানে এই ল্যাম্পপোস্ট বসানোর কাজটি বন্ধ রয়েছে। আপনারা অনেকেই জানেন এই ল্যাম্পপোস্ট বসানোর কাজ তেমন জটিল কোনো বিষয় নয়। এই ল্যাম্পপোস্ট বসানোর কাজটি বন্ধ রেখে সেতুর জটিল জটিল কাজগুলো আগেভাগে শেষ করে নেওয়া হচ্ছে। যেমন সেতুর এক্সপ্যানশন জয়েন্টের ঢালাই, মূল অবকাঠামো বসানো এবং পিচ ঢালাইয়ের কাজ শেষ হলে এই লাইটিং ল্যাম্পপোস্ট বসানোর কাজটি আবার পুনরায় শুরু করা হবে। আমরা একটি সূত্র থেকে জানতে পেরেছি সেতুর এক্সপ্যানশন জয়েন্ট বসানো এবং সম্পূর্ণ সেতুটি পিচ ঢালাইয়ের কাজটি শেষ হলে এই ল্যাম্পপোস্ট বসানোর কাজ একাধারে চলবে। আপনারা জানেন পদ্মা সেতুতে যে ল্যাম্পপোস্টগুলো বসানো হচ্ছে সেগুলোর উচ্চতা 11.2 মিটার, আর তাই এই ল্যাম্পপোস্টগুলো বসানোর সময় সেতুর অন্যান্য কাজের জন্য সমস্যা না হয় সেজন্য আপাতত ল্যাম্পপোস্ট বসানোর কাজটি বন্ধ রাখা হয়েছে। আমরা আগের একটি ভিডিওতে বলেছিলাম প্রতি 37.5 মিটার দূরত্বে মূল সেতুতে 328টি এবং দুই প্রান্তের ভায়াডাক্টে 88টি এই ল্যাম্পপোস্ট স্থাপন করা হবে। প্রতিটি ল্যাম্পপোস্টে লাগানো হবে 175 ওয়াটের এলইডি বাল্ব। এসব ল্যাম্পপোস্টগুলো চীন থেকে নিয়ে আসা হয়েছে। বর্তমানে সবগুলো ল্যাম্পপোস্ট নিয়ে আসা হয়েছে এবং সেগুলো মহাপ্রান্তের কনস্ট্রাকশন ইয়ার্ড এবং জাজিরা প্রান্তে রাখা হয়েছে। আর এখন সেতুতে যেসব কাজ চলমান রয়েছে সেগুলো হলো সেতুর পিচ ঢালাই, এক্সপ্যানশন জয়েন্টের মূল অবকাঠামো বসানো, বৈদ্যুতিক লাইন স্থাপন, গ্যাস লাইন স্থাপন, ওয়াটারপ্রুফ মেমব্রেন বসানো এবং ট্রিমিং কাজ। জানা গেছে প্রতিটি ল্যাম্পপোস্টের উচ্চতা 11.2 মিটার। এগুলো আন্তর্জাতিক মানসম্পন্ন সাধারণ ল্যাম্পপোস্ট, তবে এগুলো অ্যান্টিফগ হিসেবে কাজ করবে না। প্রসঙ্গত 6.15 কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল পদ্মা সেতুর নিচ দিয়ে চলবে রেলপথ এবং উপর দিয়ে থাকবে সড়ক পথ। সেতুর কাজ এখন প্রায় 96% শেষ হয়েছে। চলতি বছরের 30শে জুন যানবাহন চলাচলের জন্য এই সেতুটি উদ্বোধনের দিন নির্ধারণ করা হয়েছে। সেতুর মহাপ্রান্তের ভায়াডাক্টে যে ল্যাম্পপোস্টগুলো বসানো হয়েছে সেগুলো এখন দৃশ্যমান হয়ে আছে। একটি টেলিস্কোপিক ক্রেনের সাহায্যে এই ল্যাম্পপোস্টগুলো বসানো হয় এবং এগুলো সেতুর লাইটিং ব্লিস্টারের সাথে সেটিং করে দেওয়া হয়। আমরা আগের একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে সেতুর লাইটিং ল্যাম্পপোস্টের জন্য লাইটিং ব্লিস্টারের কাজ আগেভাগেই শেষ করা হয়েছে। আমরা আরও বলেছিলাম যে পদ্মা সেতুর ল্যাম্পপোস্টগুলো কিন্তু চীন থেকে নিয়ে আসা হয়েছে, আর চীন থেকে নিয়ে এসে মহাপ্রান্তের কনস্ট্রাকশন ইয়ার্ড এবং জাজিরা প্রান্তের কনস্ট্রাকশন ইয়ার্ডে রাখা হয়েছে। সেতুর দুই প্রান্তের সংযোগ সেতুতে মোট 88টি এই ল্যাম্পপোস্ট বসানো হবে এবং মূল সেতুতে বসানো হবে আরও 328টি এই ল্যাম্পপোস্ট। অর্থাৎ মূল সেতু ও সংযোগ সেতু মিলিয়ে সম্পূর্ণ সেতুতে বসানো হবে 416টি এই ল্যাম্পপোস্ট। আর সেতুর প্রথম ল্যাম্পপোস্টটি বসানো হয়েছিল মহাপ্রান্তের ভায়াডাক্টে। ভায়াডাক্টের সাথে যে নিরাপত্তা বেষ্টনী বা প্যারাপেট ওয়াল রয়েছে সেখানে আগে থেকেই লাইটিং ল্যাম্পপোস্টগুলো লাগানোর জন্য একটি লাইটিং ব্লিস্টার সিগমেন্ট তৈরি করে রাখা হয়েছে, আর সেখানে নাট বল্টুর সাইজের ল্যাম্পপোস্টগুলো বসিয়ে দেওয়া হবে। আর এই লাইটিং ব্লিস্টার সিগমেন্টগুলো রাখা হয়েছে প্রতি 37.5 মিটার পরপর, অর্থাৎ প্রতি 37.5 মিটার পরপর 11.2 মিটারের এই লাইটিং ল্যাম্পপোস্টগুলো লাগানো হবে এবং প্রতিটি লাইটিং ব্লিস্টার সিগমেন্টের সাথে কিন্তু একটি প্লাস্টিকের পাইপ দেওয়া আছে, আর এই প্লাস্টিকের পাইপের মধ্য দিয়েই কারেন্টের তারগুলো সংযোগ করানো হবে। আমরা আগের একটি ভিডিওতে বলেছিলাম পদ্মা সেতু দুই ধরনের লাইটিং ব্যবস্থা রাখা হয়েছে। একটি হলো স্ট্রিক লাইটিং ব্যবস্থা যেটি যানবাহন চলাচলের জন্য সেতুকে আলোকিত করবে,
আরেকটি হলো আর্কিটেকচারাল লাইটিং ব্যবস্থা, যেটি বিশেষ কোনো উৎসব বা দিবসকে কেন্দ্র করে সেতুকে সুসজ্জিত করার জন্য আলোকিত করা হবে। আর এই আর্কিটেকচারাল লাইটিং ব্যবস্থা সেতুকে আরও সৌন্দর্য করে তুলবে। সেতুতে যে লাইটিং ল্যাম্পপোস্টগুলো বসানো হচ্ছে, সেই ল্যাম্পপোস্টগুলো বসাতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হবে না। এক একটি ল্যাম্পপোস্ট বসাতে মাত্র 20-30 মিনিট সময় লাগবে, কারণ এখানে পূর্ব থেকে লাইটিং বিস্টারগুলো কংক্রিটের সাহায্যে তৈরি করে রাখা হয়েছে এবং সেখানে 4টি করে ছিদ্র রাখা হয়েছে। আর এখন শুধু ল্যাম্পপোস্টগুলো নাটবল্টুর সাহায্যে বসিয়ে দিলেই চলবে। সম্পূর্ণ সেতুতে যেহেতু 416টি ল্যাম্পপোস্ট বসানো হবে, তাই পূর্ব থেকেই সংযোগ সেতু সহ মূল সেতুতে 416টি এই লাইটিং বিলিস্টার সিগমেন্ট করে রাখা হয়েছে। আর 416টি লাইটিং বিলিস্টার সিগমেন্ট কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। আর এখন সেতুর এক্সপ্যানশন জয়েন্ট এর মূল অবকাঠামো বসানো এবং পিচ ঢালাইয়ের কাজটি শেষ হলেই এই লাইটিং ল্যাম্পপোস্ট বসানোর কাজটি একাধারে চলবে। প্রিয় ভিউয়ার্স, আমরা পদ্মা সেতু ও পদ্মা সেতুর মতো মেগা প্রকল্পের ভিডিওগুলো এই চ্যানেলের মাধ্যমে নিয়মিত দেখিয়ে থাকি, তাই যারা এই ধরনের ভিডিওগুলো দেখতে ভালোবাসেন তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। আর যারা ইতিমধ্যে করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আর সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।